বাংলা এফের বাড়ছে করোনা, নতুন বছরের শুরুতেই ভয়ঙ্কর বিপদ। হ্যাঁ বন্ধুরা, তাহলে কি আবারও নতুন করে লকডাউনের সম্ভাবনা রয়েছে? এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সমস্ত কিছু এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। ফের কোভিডের থাবায় দেশ জুড়ে একদিনেই মারণ ভাইরাসে বলি হলেন 6 জন, তার মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের এক ব্যক্তিও। গত 24 ঘন্টায় কোভিড আক্রান্ত হয়েছেন 700 জনেরও বেশি। দেশ জুড়ে অ্যাক্টিভ কেসের সংখ্যাও 4000 ছাড়িয়ে গিয়েছে। এহেন পরিস্থিতিতে প্রত্যেক রাজ্যের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। দেশে করোনার আক্রান্তের দিকে নজর রাখছে কেন্দ্র, তবে এখনও পর্যন্ত করোনা নিয়ে কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। করোনার নয়া সাব ভ্যারিয়েন্ট JN1 এর রূপ নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে মানুষের মধ্যে। ভারতের একাধিক রোগীর দেহে মিলেছে এই ভ্যারিয়েন্ট। সবচেয়ে বেশি JN1 ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে গুজরাটে। দেশে নয়া ভ্যারিয়েন্টের 33% মিলেছে সে রাজ্যে। এহেন পরিস্থিতিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার জানান, প্রত্যেক রাজ্যের সঙ্গে বৈঠক করছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। করোনার পরীক্ষার সংখ্যাও বাড়ানো হয়েছে, বিশেষ করে সতর্ক থাকতে হবে প্রবীণ নাগরিকদের। তবে এখনই উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছে কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, গত 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হয়েছে গোটা দেশে, তার মধ্যে 2 জন মহারাষ্ট্রে। করোনার থাবায় 1 জন করে প্রাণ হারিয়েছেন পশ্চিমবঙ্গ, দিল্লি, কর্ণাটক ও কেরলে। একদিনে কোভিডে আক্রান্তের সংখ্যা 702। বর্তমানে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও 4000-এরও বেশি, তার মধ্যে নয়া সাব ভ্যারিয়েন্ট JN1 মিলেছে 109 জনের দেহে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয় এখনও পর্যন্ত এই সাব ভ্যারিয়েন্ট সেরকম ভয়ের কোনো কারণ নেই, তবে আবারও আইসোলেশনের নিয়ম ফিরিয়ে এনেছে কর্ণাটক। কোভিড আক্রান্তদের বাড়িতে 7 দিনের আইসোলেশনে থাকা বাধ্যতামূলক করেছে সে রাজ্যের প্রশাসন। প্রতিদিন 5000 কোভিড পরীক্ষা করা হবে কর্ণাটকে। তবে আপাতত নতুন বছরের উদযাপনে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। অন্য রাজ্যে যেতেও বাধা নেই, কিন্তু যাদের কোমরবিডিটি রয়েছে তাদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পালেন দেশে আবারও কিন্তু নতুন করে করোনা ভাইরাস থাবা বসেছে। পশ্চিমবঙ্গে কিন্তু আজ 1 জন ব্যক্তির মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের এই নয়া ভ্যারিয়েন্টে। তো অবশ্যই আপনারা অ্যালার্ট থাকবেন, কেননা সামনে আসছে নতুন বছর। নতুন বছর উদযাপনের আগে অবশ্যই কিন্তু আপনারা অ্যালার্ট থাকবেন। তো আপনাদের অ্যালার্ট করার জন্য এই ভিডিওটি দেওয়া হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।